শাহ শরীফউদ্দিন এবং রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় আছেন প্রসূন আশিস। সরাসরি প্রথমে যাচ্ছি শরীফের কাছে। শরীফ, এই মুহূর্তে আছি আমরা সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রে। সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রে ঈদের ছুটিতে, দীর্ঘ ছুটিতে মানুষের ঢল নেমেছে। সিলেটের জাফলংয়ের যে জিরো পয়েন্ট এলাকা আছে, জিরো পয়েন্ট এলাকায় অসংখ্য মানুষের ঢল নেমেছে। আমরা সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছি যে এখন পর্যন্ত 1.5 লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে এই জিরো পয়েন্ট এলাকায়। নিশ্চয় জানা আছে যে সিলেটের জাফলংয়ে মায়াবী ঝর্ণা, জিরো পয়েন্ট, তারপরে হচ্ছে শ্রীপুর সহ অন্তত 3 থেকে 4টি পর্যটন স্পট থাকায় সিলেট জেলার মধ্যে সর্ববৃহৎ পর্যটনের সংখ্যায় সমাবেশ ঘটে থাকে এই জাফলংয়ে, যার ধারাবাহিকতায় গত 2 বছর করোনাকালীন সময়ে বিধিনিষেধ থাকার কারণে মানুষ কিন্তু এখানে আসতে পারেননি, পর্যটকরা আসতে পারেননি, যার কারণে এবছর যখন করোনা বিধিনিষেধ কাটিয়ে উঠেছে তখন পর্যটন কেন্দ্রগুলিতে সুবাতাস বইতে শুরু করেছে। বিশেষ করে এই জাফলং এলাকায় আমরা যতটুকু জেনেছি যে পর্যটকদের জন্য এবার বিশেষ বাড়তি সুবিধা হিসেবে গত 6 মাস আগে থেকে এখানে ওয়াইফাই চালু করা হয়েছে এবং এমনকি প্রায় 4টি টিকিট কাউন্টার চালু করা হয়েছে। প্রত্যেকজন পর্যটক 10 টাকা করে টিকিটের মাধ্যমে এখানে প্রবেশ করেন এবং প্রবেশ করার পরে ভেতরে যেসব সুযোগ সুবিধা আছে সবগুলো সুযোগ সুবিধাই তারা এখান থেকে গ্রহণ করে থাকেন। বিশেষ করে এই টিকিট দেখানোর মাধ্যমে তারা পর্যটন স্পট অর্থাৎ জিরো পয়েন্টে প্রবেশ করার পর তারা গণশৌচাগার ব্যবহারের সুযোগ পান, এমনকি তারা সেখানে চেঞ্জিং রুম ব্যবহারের সুযোগ পান। আমরা জেনেছি সংশ্লিষ্টদের সাথে কথা বলে নিরাপত্তা ব্যবস্থায় টুরিস্ট পুলিশের 5টি ইউনিট এখানে কাজ করছে, এমনকি এখানে পর্যটন সংশ্লিষ্ট প্রায় 1000-এর অধিক ব্যবসায়ী এখানে ব্যবসা করে যাচ্ছেন। এবং যদি আমরা বলি এখানে যারা পর্যটকদের ছবি তোলার কাজে কিছু যুব সমাজ কাজ করে থাকেন, তারা কাজ করে থাকেন এখানে প্রায় তিন শতাধিক ফটোগ্রাফার কাজ করেন এবং এখানে সাধারণত প্রায় দেড় থেকে দুই লক্ষাধিক মানুষ এখানে আজকে বিকেল পর্যন্ত সমাগম ঘটবেন এমনটি সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন এবং এখন পর্যন্ত শেষ পর্যন্ত এমনটি অব্যাহত থাকবেন। এই ছিল সিলেট থেকে জাফলংয়ের সর্বশেষ তথ্য। সিলেটে ছিলাম আমি শাহ শরীফউদ্দিন, জাফলং থেকে এই মুহূর্তে যাচ্ছি রাজধানীর মিরপুরে, সেখানে আছেন সহকর্মী প্রসূন আজাদ, আমরা যাচ্ছি তার কাছে। ধন্যবাদ শরীফউদ্দিন। মূলত ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য শিকরের টানে অধিকাংশ মানুষই কিন্তু রাজধানী ছেড়ে তারা গ্রামের বাড়িতে ফিরে গেছেন পরিবার পরিজন বা আত্মীয় স্বজনের সঙ্গে ঈদের আনন্দটি ভাগাভাগি করবার জন্য। কিন্তু যারা রাজধানীতে রয়ে গেছেন তারা পরিবার পরিজন নিয়ে, তাদের সন্তানদের নিয়ে মূলত যে কয়টি বিনোদন কেন্দ্র আছে রাজধানীর মধ্যে সেখানে ছুটে বেড়াচ্ছেন, সেখানেই তারা ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। তার মধ্যে অন্যতম একটি হলো রাজধানীর জাতীয় চিড়িয়াখানা। তো ঈদের এই দ্বিতীয় দিনে আজ বুধবার যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে উপচে পড়া ভিড় যাকে বলা হয় সেটি আজকে আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রচুর পরিমাণে লোকজন এই চিড়িয়াখানায় প্রবেশ করেছে। আমরা এই জাতীয় চিড়িয়াখানা যে কর্তৃপক্ষ অর্থাৎ পরিচালকের কার্যালয় থেকে যে তথ্যটি আমরা জানতে পেরেছি, গতকালও 40,000-এর বেশি মানুষ কিন্তু, বেশি দর্শক কিন্তু এই জাতীয় চিড়িয়াখানায় তারা প্রবেশ করেছিল। তারা আনন্দ উপভোগ করেছে সন্তানদের নিয়ে, নানা বয়সী, শুধু সন্তানদের বা শিশুরাই নয়, নানা বয়সী লোকজন কিন্তু এই চিড়িয়াখানায় এসে আনন্দ উপভোগ করেছে। তারা পশু প্রাণী দেখেছে এবং এই যে আনন্দের মাত্রাটি সেটি আজ ঈদের দ্বিতীয় দিনে আরও বেশি হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে আগামী যে ঈদের যে ছুটিগুলো অর্থাৎ 5 দিন বা 6 দিনের যে ছুটি সেটি কিউরেটরের কার্যালয় থেকে যেটি জানালেন, প্রায় 3.5 থেকে 4 লক্ষ লোক বা 4 লক্ষ দর্শনার্থী এই জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ করবেন বলে তারা আশা করছেন। সেরকম একটি অবস্থা কিন্তু আমরা আজকেই লক্ষ্য করেছি, একদম চিড়িয়াখানার সামনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হেঁটে সেখানে প্রবেশ করতে হয়েছে, লম্বা লাইন ধরে, এবং ভিতরেও তিল ধারণের ঠাঁই নেই। প্রচুর পরিমাণ দর্শনার্থী তারা কিন্তু এখানের যে পশু পাখিগুলো আছে একদম চিড়িয়াখানায় প্রবেশ করেই ডান দিকে বানর বা বিভিন্ন প্রজাতির যে পশু রয়েছে, প্রাণী রয়েছে, সেগুলো দেখা শুরু করছেন এবং তারপর থেকে এই পুরো এলাকা জুড়ে যতগুলো পশু প্রাণীর খাঁচা রয়েছে বা পশু প্রাণী দেখার মতো যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখছেন এবং উপভোগ করছেন। মূলত আজকের এই অবস্থা একেবারে সন্ধ্যা পর্যন্ত থাকবে এটি কিউরেটর কার্যালয় থেকে আমাদের জানালেন। সবচেয়ে বড় যে বিষয়টি এই এই এত উপচে পড়া ভিড় যে কারণে কিন্তু যারা দর্শনার্থী প্রবেশ করেছেন তাদের প্রবেশের ক্ষেত্রে বা বাহিরের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখাও সম্ভব হচ্ছে না, যেটি আমরা
সচক্ষে দেখলাম। তো আজকের এই পরিস্থিতিটি এভাবেই থাকবে, আমরা যতক্ষণ চিড়িয়াখানায় থাকি এই আনন্দ উপভোগের চিত্রগুলো আমরা ধারণ করব এবং সেই চিত্রগুলো আমরা আমরা সেই তথ্যগুলো এবং চিত্রগুলো আমরা দেখানোর চেষ্টা করব। মূলত এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেখানে সেখানে যথেষ্ট পরিমাণ লোক রয়েছে এবং এই যে যে দর্শনার্থীরা রয়েছেন তারা অনেকেই জানিয়েছেন যে ঢাকায় মূলত বিনোদনের জন্য খুব বেশি জায়গা নেই তাদের যাবার মতো এবং সন্তানদের নিয়ে আনন্দ উপভোগ করবার মতো, এবং এভাবেই চলতে থাকবে আগামী কয়েকদিন পর্যন্ত এই এই অবস্থাটি চলতে থাকবে বলে কিউরেটরের কার্যালয় থেকে জানানো হয়েছে। এবং আমরা আরেকটি তথ্য যেটা জানতে পেরেছি যে শুধুমাত্র ঢাকা বা তার ঢাকার আশপাশের থেকে নয়, মূলত আমরা লক্ষ্য করেছি যে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, জয়দেবপুর এইসব জায়গা থেকেও কিন্তু পরিবার পরিজন নিয়ে তারা দল বেঁধে এই জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ করেছেন এবং তারা ঈদের এই ছুটিতে আনন্দ উপভোগ করছেন। মূলত এই ছিল এই মুহূর্তের সবশেষ তথ্য। আমরা এই চিড়িয়াখানায় আরও যে তথ্যগুলো পাবো, আরও যে চিত্র ধারণ করতে পারবো সেই সব চিত্রগুলো। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোর খবর জানতে আমরা এতক্ষণ সরাসরি ছিলাম রাজধানীর জাতীয় চিড়িয়াখানা, তার আগে ছিলাম সিলেটের জাফলংয়ে।